আমাদের কি মাতার রাইটটা থাকলে না আমাদের নাগরিক সিটিজেনশিপটা থাকলে না নাই এটা আমরা বলতে চাই তাহলে সেই জন্য আমার আজ থেকে হচ্ছে যে আমরা আজকে প্ল্যান পরিকল্পনা করে আমরা জয়যাত্রাটা শুরু করব প্ল্যান পরিকল্পনা করে যে আমরা পুলিশের কাছে বিরোর কাছে বিডিওর কাছে ডেপুটেশন যে আমাদের মাতার সিটিজেনশিপটা আছে না নাই এদেশে নাগরিকত্ব আছে কিনা এদেশে থাকতে পারবো কিনা আমরা এদেশে আমরা এদেশ থেকে ছাড়ে চলে যাবো নাকি হ্যাঁ আমাদের সেই সিটিজেনশিপটা থাকবে কিনা আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটা আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায় বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায় আমাদের সিটিজেনশিপ যদি আমাদের আমাদের রাইটটা ভঙ্গন করার চেষ্টা করে তাহলে আমরা কি করব আমরা কি করা উচিত সেই জন্য পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ পশ্চিমাঞ্চল কৃষক সমাজ পশ্চিমাঞ্চল বুদ্ধিজীবী সমাজ আমরা তৈরি করি আপ তো মমতা দিদি তক পর্যন্ত আমরা যেতে চাই বলতে চাই যে এরকম দুর্বৃত্ত প্রাণ বলতে বোঝানোর চেষ্টা করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জির নেতা আমাদের সুব্রত বক্সী থেকে তারা বুঝতে চায়নি খারাপ লোককে তারা ভালো লোক বলছে খারাপ লোককে তারা ভালো লোক বলছে তাহলে আমরা বাঁচবো কি করে খারাপ লোককে তো খারাপ লোক বলছে আর ভালো লোককে তো ভালো লোক বলছে খারাপ লোকের কথা শোনা চলবে না ভালো লোকের কথা শুনছে খারাপ লোকের কথা শুনছে এইখানে যদি দেবাদিদেব মহাদেব উমাশরণ সন্ধ্যা রায় মনমোহন সেন জুনওয়ালিয়া সাইনি সাইন্তিকা মিমি ঝিমি নুসরুত মুসরুত নেপাল সিং সন্দীপ সিং উত্তরা সিং যারা লুটে পুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয় তা সেটা তো আর পার্টি করা যাবে না পার্টিতে করা যাবে নাই তো পার্টি করা যাবে না তারা যদি পার্টির সম্পদ হয় তারা যদি পার্টির সম্পদ হয় টাকা টাকা দি করে যারা সার্বনিক টাকা হয় তার টাকা ছাপায় তাতে মন্ত্রী তো চলে গেল ভালো আছে ক্যাবিনেটের মন্ত্রীরা সবাই চোর বলছে তো চোর লোকের কথা শুনবে পার্টি না চোর ডাকাতের কথা শুনবে তার সালে চাপা হবে বা দিল্লি বোম্বাই চেন্নাই কলকাতার লোকরা ডাকাতি করবে টাকা আর আমরা চোর থাকবো সেই ক্যাবিনেটে থাকবো আমাদের জেলার মন্ত্রী অনেক দিনের পুরনো কর্মী শ্রীকান্ত মাহাতো কিছু আপত্তিকর কথাবার্তা বলেছিলেন কোথাও তো সেটা ভিডিওর আকারে দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছেছে কালকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা আমাকে নির্দেশ পাঠিয়েছেন যে ওকে কারণ দর্শাতে হবে যে কেন এই সমস্ত কথাবার্তা বলেছে আপনি একটা শোকর চিঠি ওকে করে দিন সে মতো কালকে বিকেলেই আমি ওকে একটা শোকর চিঠি করেছি যে কেন তুমি এই সমস্ত কথাবার্তা বলেছো এই কথাবার্তা আমাদের দলের কাছে উস্কানিমূলক মনে হয়েছে দল শৃঙ্খলাবদ্ধ দল এখানে মন্ত্রীও যা একটি বুথের সভাপতিও তা একই তাই তোমাকে শোকজ করা হলো তুমি এর উপযুক্ত কারণ দর্শাও নাহলে দল উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করবে আজকে সকালবেলা শ্রীকান্ত মাহাতো এই শোকজের একটি জবাব দিয়ে পাঠিয়েছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি অসতর্ক মুহূর্তে আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেছি এগুলো আমার মনের কথা নয় আমি দীর্ঘদিনের দলের সৈনিক অনুগত সৈনিক দল যা নির্দেশ দেবে আমি মাথা পেতে মেনে নেব আমি কালকের শোকজের চিঠিটাও দলের কাছে পাঠিয়ে দিয়েছি আজকে যে জবাবটা মন্ত্রী দিয়েছেন সেটাও দলের কাছে পাঠিয়ে দিয়েছি এই প্রসঙ্গে একটাই কথা বলবার যে দলে যারা যারা এরকম দল অসম্মানিত হবেন বা দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বা উস্কানিমূলক অসম্মানজনক কোনো নেতা নেত্রীকে কেউ কোনো বক্তব্য রাখবেন দল কিন্তু একজন একজন করে তাদের প্রতি শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধেই ব্যবস্থা নেবেন দল এত দুর্বল নয় দল খুব সবল আছে এবং দল খুব ইউনাইটেডলি শৃঙ্খলাবদ্ধভাবে এগোচ্ছে পশ্চিমবঙ্গে দলের উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেই জন্য যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাইবেন তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর 25 বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউড বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড জোড়া মন্দির কাঁচরাপাড়া এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার শুধু তা নয়
সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?